এই মুহূর্তে বাংলাদেশের আসলে সবচেয়ে অ্যাক্টিভ উপদেষ্টা হওয়া দরকার ছিল স্বাস্থ্য উপদেষ্টা, যে অফিস অফিসে করবে না, যে অফিস হসপিটালে করবে, যে প্রত্যেকটা হসপিটাল থেকে হসপিটালে দৌড়ে বেড়াবে। ভাই আমরা তো স্টুডেন্ট, আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস, আমরা চাইলে একটা গাড়ি সবসময় পাই না, ম্যানেজ করতে পারি না। বারবার যারা বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করেন এই অর্থ কোথায় পাও, একটা প্রোগ্রাম করতে 5 লক্ষ টাকা খরচ হয়, কিন্তু আমি দেখলাম যে একটা প্রোগ্রাম করতে মাইকের খরচ, ব্যানারের খরচ সব মিলা হয়তো 5-10 হাজার টাকা, এবং সাংবাদিকদের অনুমায় কোনো খাম দেওয়া হয় না। আপনাদেরকে কোনো খাম দেওয়া হয়েছে? কিন্তু অনেক রাজনৈতিক দলের প্রোগ্রাম হয়, সাংবাদিক যখন আসে তাদেরকে একটা খাম গুঁজে দেওয়া হয়। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশ বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে বাংলাদেশের আসলে সবচেয়ে অ্যাক্টিভ উপদেষ্টা হওয়া দরকার ছিল স্বাস্থ্য উপদেষ্টা, যে অফিস অফিসে করবে না, যে অফিস হসপিটালে করবে, যে প্রত্যেকটা হসপিটাল থেকে হসপিটালে দৌড়ে বেড়াবে। ভাই আমরা তো স্টুডেন্ট, আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস, আমরা চাইলে একটা গাড়ি সবসময় পাই না, ম্যানেজ করতে পারি না। খাবারের যে সমস্যা, খাবার যেদিন অভিযোগ দেওয়া হয় ওই দিন ওই বেলা বা তারপরের বেলা ভালো, তারপর আবার আগের মতো। আপনি একটা হসপিটালে খাবারের বিজনেস করছেন, আপনার লাভ করবেন, সমস্যা নাই, কিন্তু এই লাভটা যদি চুরির পর্যায়ে চলে যায়, আপনি যদি মানুষদেরকে জিম্মি করেন এই 3 বেলা খাওয়ারের বিষয়ে। অনেকে অভিযোগ করেছে তাদের বাইরে থেকে খাবার কিনে আনতে হয়, যেই খাবার দেওয়া হচ্ছে ওই মানের খাবার খাওয়া যায় না, বাইরে থেকে খাবার নিয়ে যেতে দেয় না, ভিতরে চেক করা হয়, যারা আন্দোলনকারী তারা নিজেরাই বলেছে। তাহলে আলটিমেটলি রোগী তো যে ফিজিক্যাল যে নিউট্রিশনটা প্রয়োজন এটা কই পাবে সেই রোগীটা? এটা একটা বিশাল বড় সমস্যা। এখন এই দায় এখানকার অবশ্যই ম্যানেজমেন্টকে নিতে হবে। এখানে যদি খাবার নিয়ে হোক, সেবা নিয়ে হোক, যারা স্টাফ তাদের যদি এরকম সিন্ডিকেট তৈরি হয়, ওই ম্যানেজমেন্ট বা প্রশাসন যারা আছে তাদেরকে এটা কন্ট্রোল করতে পারতে হবে, না পারলে যে পারবে এরকম একজনকে এখানে বসাইতে হবে। ফ্যাক্ট হচ্ছে এই যে হসপিটাল, শুধু এই হসপিটাল বা এটা না, সিআরপি না, বাংলাদেশের যে কোনো হসপিটালই, এই জায়গাগুলোতে এই যে জিনিসগুলো যেদিন কেউ পরিদর্শনে আসবে সেদিন ঝকঝকা, ধুয়ে মুছে চকচকা করাবে আমাদের সামনে। আমরা তো মাত্র 30 মিনিটের নোটিশে এসেছি, তারপরও আমাদের সামনে চোখে পড়ে গিয়েছে যে তারা ঝাড়া মুছা শুরু করেছে সকাল 8টার আগে। সেই জায়গায় আমরা আসবো দেখে এটা করা হবে, এটা কোনোদিন একটা নির্দিষ্ট জায়গা হওয়া উচিত না। আমাদের জায়গায় আরও বেশ কিছু অভিযোগ এসেছে যে ডক্টর, মানে আমি জানি না আসলে এটা রোগীদের যেহেতু এই কথা, রোগীরা তো প্রত্যাশা করে একজন ডক্টর একদিন হোক দুই দিন হোক তাকে একবার গিয়ে দেখে আসবে, তার কথা শুনবে কী অবস্থা। সেই জায়গায় এমন হয়েছে 15 দিনে একজন ডক্টরের সাথে তারা কথা বলতে পেরেছে। ভাই এখানে বেশিরভাগ রোগী প্যারালাইজড, হাতের সেন্স নাই, পায়ের সেন্স নাই, সেই রোগীকে কেন ডক্টরের কাছে গিয়ে দেখাইতে হবে? ডক্টর বেড বেডে সে দেখবে না, নর্মাল হসপিটালে আমরা এটাই দেখি, কিন্তু এরকম অভিযোগ এসেছে যে রোগীরা ডক্টরের কাছে গিয়ে ডক্টরকে দেখাইতে হয়। ভাই আমাদের কাছে কয়েকটা পেশার যে মানুষ তাদের শ্রদ্ধার জায়গা অনেক উপরে, এর মধ্যে দুইটা পেশা হচ্ছে শিক্ষক যারা, ডক্টর যারা, তারা একদম খুব সেন্সিটিভ জায়গায় জড়িত, কিন্তু তাদের জায়গায় যদি আমরা এরকম রিভিউ শুনি এটা তো আমাদের নিজেদেরকে মর্মাহত করে। মেডিসিনের জন্য স্টাফদের কাছে বারবার গিয়ে বলতে হয় এবং এই বিষয়ে যখন কথা হয় তখন হচ্ছে মানে তারা খারাপ বিহেভিয়ার পায়, একবারে গিয়ে কখনো মেডিসিন পায় না, এটা হচ্ছে রোগীদের কথা, 2 বার যেতে হয় 3 বার যেতে হয় মানে এরকম। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এরকম সেন্সিটিভ জায়গাগুলোতে আমরা এই জিনিস প্রত্যাশা করি না, হোক আন্দোলনকারী হোক সাধারণ কোনো মানুষ, তখন যদি এই জিনিসটা হয় এটা তো কোনো দিন মানা যায় না। দেখুন আমরা আমাদের জায়গা থেকে বলেছি এই মুহূর্তে বাংলাদেশের আসলে সবচেয়ে অ্যাক্টিভ উপদেষ্টা হওয়া দরকার ছিল স্বাস্থ্য উপদেষ্টা, যে অফিস অফিসে করবে না, যে অফিস হসপিটালে করবে, যে প্রত্যেকটা হসপিটাল থেকে হসপিটালে দৌড়ে বেড়াবে। ভাই আমরা তো স্টুডেন্ট, আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস, আমরা চাইলে একটা গাড়ি সবসময় পাই না, ম্যানেজ করতে পারি না, চাইলে আমরা টাকা সবসময় ম্যানেজ করতে পারি না। আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবী আছে তারা রাত দিন সহ কাজ করছে দেখে তাদের পরিবারের মানুষদের সাথে তাদের রাগ, তারা বাড়িতে থাকে না, রাগারাগি করে বাইরে থাকে, কিন্তু এই জিনিসগুলো দেখে এখানে না এসে পারে না দেখে তারা রেগুলার এই জায়গাগুলোতে আসছে। সেই জায়গায় এই কাজগুলো তো করবে স্বাস্থ্য মন্ত্রণালয়, এই জায়গাগুলোতে দৌড়ে বেড়াবে স্বাস্থ্য উপদেষ্টা সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন। তো ফ্যাক্ট হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বারবারই বলেছি তাদের আসলে যেভাবে যত অ্যাক্টিভলি কাজ করার কথা অতটুকু আমরা দেখতে পাই না, আমরা এই চেহারা দেখতে চাই না। কেন এখন আমরা এখানে আসবো, 2 মাস 2.5 মাস হয়ে যাচ্ছে এখনো একজনও বলবে তারা সরকারের কোনো আর্থিক সহযোগিতা পায় নাই? একটা রাষ্ট্রের একটা নির্দিষ্ট মন্ত্রণালয়ের মানে 100 কোটি টাকা কি খুব বড় ব্যাপার? এই আহত যারা আছে তাদেরকে সবাইকে যদি আমি 1 লাখ টাকা করে দেই আমার কি 100 কোটি টাকা লাগবে? তাহলে কেন আমার আহত ভাইরা এই কথাটা বলবে?
শহীদ ভাইরা তো শহীদ হয়ে গিয়েছেন, তারা তো এসে বলতে পারতেছেন না। সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে এইটুকু বলি যে যতটুকু সম্ভব দ্রুততার সাথে প্রত্যেকটি জায়গায় যেতে হবে। আরে ভাই, আমার যে একটা ভাই একটা কোনো একটা হসপিটালে আহত অবস্থায় পড়ে আছে, সে কীভাবে আপনার কাছে টাকা চাইতে আসবে? তাহলে আপনার তার কাছে যেতে হবে, আপনি টিম ভাগ করে দেন। সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে এটা অনুরোধ থাকবে যেন সর্বোচ্চ অ্যাক্টিভভাবে যত দ্রুত সম্ভব কয়েকদিনের মধ্যে এই ফান্ডটা যেন সবার কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। তারা বারবার যারা বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করেন এই অর্থ কোথায় পাও, একটা প্রোগ্রাম করতে 5 লক্ষ টাকা খরচ হয়, কিন্তু আমি দেখলাম যে একটা প্রোগ্রাম করতে মাইকের খরচ, ব্যানারের খরচ সব মিলা হয়েছে 5-10 হাজার টাকা, এবং সাংবাদিকদের ওনার কোনো খাম দেওয়া হয় না। আপনাদেরকে কোনো খাম দেওয়া হয়েছে? কিন্তু অনেক রাজনৈতিক দলের প্রোগ্রাম হয়, সাংবাদিক যখন আসে তাদেরকে একটা খাম গুঁজে দেওয়া হয়। প্রিয় সহযোদ্ধা, স্বচ্ছতার প্রশ্নে, নৈতিকতার প্রশ্নে, সত্যের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে অপসীম। আমরা আমাদের নৈতিকতা দিয়ে আজকে এই পর্যন্ত এসেছি এবং বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছি। এই ফেসিবাদ মুক্তের জার্নিতে, আমাদের এই ফেসিবাদ মুক্তের জার্নি সফল ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশ থেকে ফেসিবাদ ব্যবস্থা চূড়ান্ত ভাবে বিলীন হয়। দেখেন, এই যে ফেসিবাদ, বিচার ব্যবস্থা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এগুলো শুনলে আমাদের পেট ভরবে না। আমাদের মাথা ছাড়া এখানে যারা আসে প্রত্যেক দিন, আপনারা বাজারে যান, বাজারে গিয়ে যখন দেখি জিনিসপত্রের দাম আমাদের হাতের নাগালের বাইরে, তখন কিন্তু আমাদের মনে অবচেতন ভাবে একটি ধারণা হয় যে আগেই ভালো ছিলাম। রাস্তায় যখন ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়, আমাদের মনে একটি ধারণা তৈরি হয় যে আগেই ভালো ছিলাম। প্রিয় সহযোদ্ধা, একটি বিষয় মাথায় রাখবেন, এই যে হঠাৎ করে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকা, এটিও ফেসিবাদের একটি চূড়ান্ত চক্রান্ত। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনার এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ আমাদের পেটে ঢুকবে না যতক্ষণ না পর্যন্ত জিনিসপত্রের দাম আপনারা আমাদের মতো সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে পারেন। আমাদের যদি ঘন্টার পর ঘন্টা জ্যামের মধ্যে বসে থাকতে হয়, তাহলে কিন্তু সাধারণ জনগণ একটা সময় অধৈর্য হয়ে যাবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান থাকবে, আপনারা দ্রুততম সময়ের মধ্যে সাধারণ মানুষের জন্য, আমার মতো মানুষের জন্য, বাস ড্রাইভারদের জন্য, ট্রাক ড্রাইভারদের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য আপনারা জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন, না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যেকোনো সময় মানুষ রাস্তায় নেমে আসতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।